হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এম কে কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভীষণ মজার পারফেক্ট দোকানের মতো মোহনভোগ বা ক্ষীর মোহন মিষ্টির একটা রেসিপি। তো চলো দেখে নিই আমরা এটা কিভাবে তৈরি করছি। এখন আমি এই মিষ্টি শিরার ভিতরে দিয়ে নিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কন্ডেন্স মিল্ক। এই গুঁড়া দুধ এবং কন্ডেন্স মিল্কের রেসিপিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবে। এখন আমি এই কন্ডেন্স মিল্ক, লিকুইড শিরাগুলো আর পাউডার মিল্ক, এগুলো সবগুলো আমি একসাথে ভালো করে মিক্সড করে এটা এখন আমি রান্না করে নিব। এখন আমি এই লিকুইড জিনিসটা খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে এটা একদম একটা ক্রিমের মতো তৈরি করে নিব। আর এটার মধ্যে আমি এখন দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো বাটার। সবগুলো এখন ভালো করে আমি মিক্সড করে নিব। এই মিশ্রণটা আমি এখন মিডিয়াম লো হিটে জাল দিয়ে আস্তে আস্তে একদম এটা ঘন হয়ে যাবে, আর তখন একটা ক্রিমের মতো টেক্সচার হবে, সেটাতেই আমি ক্ষীর মোহন মিষ্টিটা তৈরি করব। এই ক্ষীরটা আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমি আর এক্সট্রা চিনি মিশাইনি, কারণ মিষ্টির যে শিরাটা ছিল সেটাই মিষ্টি, কন্ডেন্স মিল্কের মধ্যেও মিষ্টি আছে, গুঁড়া দুধের মধ্যেও মিষ্টি আছে, সেজন্য আর বাড়তি কোনো চিনি আমি এখানে ইউজ করিনি। তোমরা যদি চিনি শিরার মধ্যে না করো, এটা লিকুইড মিল্ক দিয়েও করা যায়, তোমরা সেটাও করে নিতে পারো। ক্ষীরের মিশ্রণটা আমার অনেকটাই ঘন হয়েছে, এটা আমি আরেকটু জল দিব, দেন এটা আমার রান্নাটা কমপ্লিট হবে এবং মিষ্টি বানানোর উপযোগী হবে। ক্ষীর মোহনের ক্ষীরটা আমার রান্না করা হয়ে গিয়েছে, এটা এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব, আর ঠান্ডা করলে এটা আরেকটু শক্ত হবে। ক্ষীর মোহন বা মোহনভোগ মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি 4 পিস গোলাপ জামুন মিষ্টি তৈরি করে নিয়েছি, আর এটা আমি শিরার থেকে আলাদা করে উঠিয়ে নিয়েছি। এখন এই মিষ্টিটা দিয়ে আমি ক্ষীর মোহন বা মোহনভোগ মিষ্টি তৈরি করব। তো এই গোলাপ জামুন মিষ্টিটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, সেজন্য আমি আর তোমাদেরকে আলাদা করে এটা বানিয়ে দেখালাম না। এটা যদি তোমরা রেসিপিটা দেখতে চাও তাহলে আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবে। মিষ্টির অবশিষ্ট শিরাগুলোর মধ্যে আমি মোহনভোগ বা ক্ষীর মোহন মিষ্টির বাকি প্রিপারেশনগুলো করে নিব। মোহনভোগ বা ক্ষীর মোহনের ক্ষীরটা আমার রেডি করা হয়েছে, এটা আমি ঠান্ডা করে প্লেটে ঢেলে নিয়েছি। এখন এটা দিয়ে আমি গোলাপজামুন মিষ্টি আর এই ক্ষীরটা দিয়ে ক্ষীর মোহন মিষ্টি তৈরি করব। মোহনভোগ বা ক্ষীর মোহন মিষ্টি তৈরি করার জন্য এই ক্ষীরের মিশ্রণ থেকে আমি কিছুটা ক্ষীরের অংশ নিয়ে এটা হাতের মধ্যে গোল করে ঘুরিয়ে পরে রুটির মতো একটা চ্যাপ্টা করে করে নিব। আমার এই মিশ্রণটা একটু লালচে কালার হয়েছে, কারণ মিষ্টি শিরাটা আমি ব্রাউন সুগার দিয়ে করেছিলাম এবং শিরাটাও খুব কড়া হয়েছে, সেজন্য এটা একটু লালচে কালার হয়েছে। সমস্যা নেই, তোমরা যদি হোয়াইট সুগার দিয়ে করো তাহলে এটা সাদা হবে। এখন এটা আমার অনেকটাই রুটির মতো হয়েছে, এটাতে আমি এখন একটা করে মিষ্টি এটার উপরে দিয়ে পেঁচিয়ে নিব। পুরা মিষ্টিটা আমার ঢাকা হয়েছে, এখন এটা আমি হাতের তালু দিয়ে সমানভাবে গোল করে নিব।
এই যে আমার তৈরি হয়ে গেল মোহনভোগ মিষ্টির অর্ধেক অংশ। এটা কাটলেই সুন্দর মোহনভোগ হবে। এভাবে আমি সবগুলো মিষ্টি করে নিব। এই যে আমার মোহনভোগ বা ক্ষীর মোহন মিষ্টির ক্ষীরগুলো দিয়ে গোলাপজামুন মিষ্টিটা পেঁচিয়ে নিয়েছি। এখন আমি এটার ভিতরে দুই ভাগ করে কেটে নিব। এখন আমি এই মিষ্টির মাঝ বরাবর সাবধানে কেটে নিচ্ছি। এই যে দেখো, তৈরি হয়ে গেল আমার ক্ষীর মোহন মিষ্টি। দেখো ভিতরে কতটা সুন্দর হয়েছে। মিষ্টিটার মাঝখানে আমি কেটে নিয়েছি। এখন আমি এটার মাঝ বরাবর একটু জাফরান কালার দিয়ে দিব। দোকানে তৈরি যেরকম দেখতে সেই লুকটা আনার জন্য। এই যে দেখো, তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার ক্ষীর মোহন বা মোহনভোগ মিষ্টি। তো এইভাবে আমি সবগুলো মিষ্টি কেটে জাফরান কালার দিয়ে দিব। এই যে বন্ধুরা, তৈরি হয়ে গেল ভীষণ মজার, একদম পারফেক্ট দোকানের মতো ক্ষীর মোহন বা মোহনভোগ মিষ্টি। তো এই জাফরান কালারটা আমি সামান্য একটু পানি দিয়ে গুলে তারপরে মিষ্টির ভিতরে দিয়ে দিয়েছি। তোমরা যদি ডাইরেক্ট জাফরান কালারটা দিতে চাও তাহলে জাফরান কালার অনেক সময় তিতা লাগতে পারে, সেজন্য অবশ্যই পানি দিয়ে গুলে দিও। তো দেখে নিলে কত সহজে আমি খুব সুন্দরভাবে গোলাপজামুন মিষ্টি দিয়েই তৈরি করে দিলাম মোহনভোগ বা ক্ষীরমোহন মিষ্টি। তো এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো, আর কমেন্ট সেকশনে জানিও কীরকম লেগেছে তোমাদেরটা বা কীরকম হয়েছে। আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো, আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।